স্নেহের ছাত্রছাত্রীরা এলআরএনআর ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাই। আমি তোমাদের সংস্কৃত শিক্ষক শ্রী রাজীব স্যার। আমি তোমাদের সপ্তম শ্রেণী বা অষ্টম শ্রেণীর এই শ্রেণীতে যে রয়েছে নামপদ বা শব্দরূপ রয়েছে, সেই শব্দরূপ একটি সূত্র রয়েছে, তোমরা যদি পারো এটাকে সূত্রটাকে মুখস্থ করার চেষ্টা করো। সূত্রটাকে ধরেই কিন্তু আমাদের শব্দরূপের যে পদগুলি গঠন হবে সেগুলো অনেকগুলি রয়েছে। যেমন হয়েছে অকারণ থেকে অ থেকে, মানে সংস্কৃত স্বরবর্ণের অ থেকে ও পর্যন্ত যেগুলো রয়েছে, অকারান্ত, আকারান্ত, হস্যইকারান্ত, দীর্ঘইকারান্ত, এরকম নিয়ে একবারে ও কারান্ত পর্যন্ত নিয়ে আমাদের এই শব্দরূপ গঠিত হবে। এবং সর্বশেষে রয়েছে সর্বনাম, অর্থাৎ অসমদ, যুষ্মদ, তদ, এই সমস্ত শব্দরূপগুলো রয়েছে। মূলত যে সূত্রে রয়েছে সেই সূত্রটি দেখো কেমনভাবে রয়েছে। আমি দেখাচ্ছি একদিকে বিভক্তি রয়েছে, এই বিষয়টা একটু ভালো করে দেখবে। এখানে সব কিন্তু খুব সহজ একটু কারকের সম্পর্ক রয়েছে, এই বিষয়টা যদি ভালো করে দেখো তাহলে কিন্তু তোমরা কিন্তু কারকে নিয়ে ভীতি কিন্তু খুব একটা থাকবে না, তোমরা সহজ একটু বিষয় করতে পারবে। কারণ কারকে কিন্তু কারক বা বিভক্তিতে অনেক সূত্র আছে, সেই সূত্র না জেনেও বা সূত্র মুখস্থ না করেও কিন্তু কয়েকটি বিষয় কিন্তু সহজেই আয়ত্ত করা যায়, এবং সেটা নির্ভয় কিন্তু প্রশ্ন যে পড়ে সে প্রশ্নটি কিন্তু সহজে উত্তর করা যায়, কিছু করা যায়, একবারে ছেড়ে আসার মতো অবস্থা থাকে না। তাই সে কী সূত্র রয়েছে প্রথমে দেখো, এখানে এক বচন বিভক্তি রয়েছে প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত, আর কি সম্বোধন আছে, সেই সম্বোধন কিন্তু আমাদের লাগে না, কারণ সম্বোধনে প্রথমা বিভক্তি হয়, সেই সম্বোধনটা কিন্তু আমরা লিখিনি সূত্র অনুযায়ী। এরপর যা রয়েছে সেটা হচ্ছে না এক বচন, দ্বি বচন, বহু বচন, তোমরা নিশ্চয়ই জানো এক বচন, দ্বি বচন, বহু বচন কাকে বলে, আগে আমি ক্লাসে বলেছি। যে সু ঔ যশ, অম ঔ শশ, শশ বলতে খাবার শশ নয় কিন্তু, এটা সূত্র অনুযায়ী একটি শশ। তা ভ্যাম ভীষ, এ ভ্যাম ভস, ওসি ভ্যাম ভস, অস ওষ আম, আর ই ও সুপ। এই হলো আমাদের মোট সাতটা বিভক্তি, এবং তার বচন অনুযায়ী এক বছর দ্বি বছর বচন অনুযায়ী সাতটি তার সূত্রের গঠন আমি তোমাদের বোর্ডে লিখে দেখিয়েছি, তোমরা এটাকে মুখস্থ করার চেষ্টা করো। এবার তোমরা দেখো যে প্রথম যেটা থাকে সেটা নর শব্দ দেওয়া থাকে, শব্দরূপে প্রথমেই নর শব্দ দিয়ে শুরু হয়। এবার সে গঠনটা মোটামুটি এইরকম যে প্রথমে নরতে বিসর্গ রয়েছে, নর যেহেতু প্রথম সুবন্ত দন্ত স থাকার জন্যে, সস্থান বা সবর্ণ থাকার জন্য দন্ত স থাকার জন্যে প্রথমে কিন্তু বিসর্গযুক্ত শব্দ হয়েছে নর। এবার কী হচ্ছে নর যেহেতু ওকার শব্দ, ওকার তো এভাবে লেখা যাবে না, তাই এইভাবে তার রূপটা দিতে হয়েছে নর। আর কী রয়েছে না নরা, অর্থাৎ এখানে যদি বলি আমরা নর সঙ্গে যদি এই যশের পরিবর্তে যদি অস থাকে তাহলে কী হবে না, সেখানে কিন্তু এই অটা আকারে পরিণত হয়ে যাবে, আকারে পরিণত, আকারে পরিণত হলো, এবং এই দন্তস্বয় হসন্ত থাকার জন্যে সেখানে কিন্তু বিসর্গে পরিণত হলো। অর্থাৎ তোমরা দেখছো যে এই যশের স্থানে অস হওয়ার জন্য সন্ধি নিয়মে সেখানে কিন্তু আকারে পরিণত হয়, এবং দন্তস্বয় যেখানে হসন্ত রয়েছে সেখানে কি শব্দের শেষে সাধারণত দন্তস্বয়ে কাছে হসন্ত থাকলে সেটা বিসর্গে পরিণত হয়। তাই প্রথম কী দেখলাম নর, নর, নরা, অর্থাৎ এই যদি মানে যদি খুঁজতে হয় বা দেখতে হয়, নর মানে একটি মানুষ, নর মানে দুজন মানুষ, আর নরা মানে হচ্ছে অনেকগুলি মানুষ। এরপর কী হচ্ছে না নরম, নর শব্দ রয়েছে এবং এটা বলে সবর্ণ, সবর্ণ থাকার জন্য এখানে অটা আমাদের কিন্তু লুপ্ত হয়ে গেছে, তা নরম হয়েছে, পূর্বের নিয়মে নরও হয়েছে, এবং পরেরটা কী হয়েছে না নরম শশের স্থানে এখানে কিন্তু আন হয়, আন থাকার জন্য কিন্তু ওইখানে হয়েছে নরান শব্দটি হয়েছে।
এবার কি হচ্ছে না তা বলছে নরেন নরন কি হচ্ছে না নর শব্দের সঙ্গে তা থাকার জন্য ইন হয় হস্রইটা এই কার পরিণত হয়েছে এবং দন্তন রয়েছে নরেন মানে তা স্থানে ইন হয় সেই জন্য নরেন আর কি হচ্ছে নর শব্দ যেহেতু রয়েছে তাহলে দিবজন্ত পদ নরা হবে আর তার সঙ্গে ভ্যামে পরিণত হয়েছে নরাভ্যাম এবং কি হয়েছে না নরই অর্থাৎ এটা হস্রই কারান্ত বা ভি স্থানে হয় ওই কার ভি স্থানে হয় ঐশ অর্থাৎ ওই কারে আমাদের পরিণত হয়েছে দিয়ে বিসর্গ স্থানে দন্ত্য স্থানে বিসর্গ পরিণত হয়েছে আচ্ছা ওই কারে ঐশ হয়েছে অর্থাৎ এখানে তৃতীয়ার বহু বচনে ওই কার থাকার জন্যে ওই ওই কারে পরিণত হয়েছে এবং দন্তস্থ স্থানে বিসর্গ হয়েছে অর্থাৎ নরেন নরাভ্যাম নরই শব্দটা হয়েছে তারপর কি হয়েছে না এ ভ্যাম ভস রয়েছে প্রথমে কী পেলাম না সু ও যশ তারপরে পেলাম অম ও সস তারপরে তা ভ্যাম ভিস এরপর আসছে এ ভ্যাম ভস অর্থাৎ এ স্থানে কিন্তু আমাদের আয় হয় তাহলে নরযুক্ত আয় সমান হচ্ছে নরায় আর পূর্বের নিয়মই এখানে নরাভ্যাম হয়েছে নর শব্দের সঙ্গে ওই যে ভ্যাম যুক্ত হয়ে নরাভ্যাম আর কি হয়েছে না নরেব্য হয়েছে অর্থাৎ এখানে কিন্তু ভয়ে জফলা স্থানে কি হয়েছে না এ এভ্য হয়েছে এভ্য সঙ্গে কী হয়েছে না দন্তস্থ হসন থাকার জন্যে এখানে বিসর্গ পরিণত হয়েছে অর্থাৎ নরেভ্য পরিণত হয়েছে এবার যে অসি ভ্যাম ভস পঞ্চমীতে তিনটি বচনে অসি ভ্যাম ভসে হচ্ছে সে অসি স্থানে কী হয় আঁত হয় তা নরযুক্ত আঁত নরাত এবং একই নিয়মে নরাভ্যাম আর ওই একই নিয়মে এখানে নরেভ্য অর্থাৎ এভ্য হয়ে আমাদের হয়েছে নরেভ্য দন্তস্থ হসন থাকার জন্যে শেষে বিসর্গ পরিণত হয়েছে তাহলে নরাত নরেভ্যাম নরেভ্য হলো আর কি হচ্ছে কিনা ষষ্ঠীর বচন অস ওস আম তাহলে এখানে অসের স্থানে কী হয়েছে না এখানে দন্তস্বরে জফলে পরিণত হয় সেখানে নরস্ব হয়েছে আর ওসের স্থানে কী হয় না ওকারটা এখানে ওয়ে পরিণত হয় নরস্বঙ্গে কী হয়েছে নরস্বঙ্গে ওয়ে হওয়ার জন্যে ওকার এবং উন্তস্থ হয়েছে আর দন্তস্ব হসন্ত থাকার জন্য বিসর্গ পরিণত হয়েছে আর আমের পরিবর্তে কী হয় না নাম হয় নরশব্দের ক্ষেত্রে নরযুক্ত আম সময় হচ্ছে নরা নাম আকার হয়েছে তাহলে নরা নামে পরিণত হলো বহু বহু বচনান্ত পদেতে তাহলে কী হলো নরস্ব নরেয় নরা নাম আর শেষে সপ্তমী ই ও সুপ এই রয়েছে তাহলে ই খানে ই স্থানে হয় একারে পরিণত হয় তাহলে নরে রয়েছে নরে রয়েছে নরেতে পরিণত হলো আর ওষের স্থানে কী হচ্ছে এসের স্থানে একই নিয়মে নরয় আর সুপের স্থানে কী হয় সুপের স্থানে এসু পরিণত হয় অর্থাৎ নরেসু তা দেখো নরশব্দ যদি ঢাল দেখো তাহলে আমাদের কিন্তু মুখস্থ করতে হয় কিছু কিছু আছে যেগুলো হয়তো আমাদের মুখস্থ করতে হবে কিন্তু মোটামুটি এইটা একটু ভালো করে লক্ষ্য করলে কিন্তু এটা ভালো করে দেখবে এটা দেখলে কিন্তু একে ভিত্তি করে কিন্তু কারক বিভক্তি সম্পর্ক জড়িয়ে আছে এটা কিন্তু ভালো করে আয়ত্ত করো নরশব্দ তাহলে কিন্তু সহজেই তোমরা কারক বিভক্তিটা কিন্তু নির্ণয় করতে পারবে কারক বিভক্তি করাটা কিন্তু খুব একটা শক্ত বিষয় কিছুই নয় অনেক ছাত্র কিন্তু এটাকে এড়িয়ে চলে কোনো ব্যাপার নেই খুবই সহজ একটু ভালো করে চেষ্টা করলে ভালো করে লক্ষ্য করলে কিন্তু সহজেই তোমরা এটা করতে পারবে তাহলে কী হবে পেলাম না নরশব্দের রূপটা এরকম পেলাম না এই সূত্র সহযোগে যে এই শব্দরূপে সুযশ অমসস টাভাম্ভিস এ ভ্যাম্ভস অসি ভ্যাম্ভস অস ওস আম আর ই ওস সুপ নর নর নরা নরম নর নরান নরেন নরাভ্যাম নরই নরায় নরেভ্যম নরেভ্য নরাত নরেভ্যম নরভ নরস্ব নরেয় নরানাম নরে নরেয় নরেসু এবার দেখো ভালো করে লক্ষ্য করো আমি যেটা বলেছি যে শব্দরূপের সঙ্গে কিন্তু কারকের খুব সম্পর্ক রয়েছে বা খুব গুরুত্ব সহকারে দেখো এটা যদি ভালো করে দেখো তাহলে কিন্তু তোমরা সহজেই কারক বিভক্তি নির্ণয় করতে পারবে সেটা কী দেখো প্রথমে লিখেই দেখো কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয় কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়
করণ কারকে তৃতীয়া বিভক্তি হয়, সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়, অপাদান কারকে পঞ্চম বিভক্তি হয়, আর সম্বন্ধে অর্থাৎ সম্বোধন সম্বন্ধ কিন্তু কারক নয়, সম্বন্ধের হচ্ছে পদ, সেই জন্য আমরা লিখেছি সম্বন্ধে ষষ্ঠী আর অধিকরণে সপ্তমী। তোমরা কিন্তু ভালো করে আয়ত্ত করবে। দেখো অনেকে ছাত্রছাত্রী ভুল করে যে কর্তৃ কারকে হয়তো তৃতীয়া করে, করণ কারকে দ্বিতীয়া করে, এইগুলি যেন না হয়। পরপর সাতটি বিভক্তি এবং পরপর সাতটি কারক রয়েছে। কর্তৃকারকে প্রথম বিভক্তি হয়, কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়, করণকারকে তৃতীয় বিভক্তি হয়, আর সম্প্রদানে চতুর্থী হলো, অপাদানে পঞ্চমী, আর সম্বন্ধে ষষ্ঠী, আর অধিকরণে সপ্তমী। এই সাতটা কিন্তু আমাদের বিভক্তি এবং সাতটা কারক রয়েছে। এর সঙ্গে কিন্তু আমাদের শব্দরূপের সঙ্গে কিন্তু কারক বিভক্তি অতঃপ্রতভাবে জড়িত। অর্থাৎ এইটাকে যদি ভালো করে আয়ত্ত করতে পারো তাহলে কিন্তু সহজেই তোমরা কারক বিভক্তি করতে পারবে। আরেকটি বিষয় আমি বলি, তোমাদের যেহেতু সপ্তম এবং অষ্টম শ্রেণীতে পাঠ্য বই, তোমাদের আগেও বলেছি যে বিভিন্ন স্কুলের বিভিন্ন রকম বই রয়েছে, কিন্তু ব্যাকরণ বই তার কিন্তু নিয়ম বা গঠন একই। ব্যাকরণ বই সর্বত্র এক, তার কোনো নিয়মের কোনো হেরফের হবে না। যতদিন যখন থেকে ব্যাকরণ সৃষ্টি হয়েছে এবং যতদিন পর্যন্ত সভ্য থাকবে এই নিয়মের বাইরে কিছু হতে পারে না, এই নিয়ম ধরেই চলবে। তাই তোমাদের পাঠ্য বইয়ে যেগুলো থাকে বিশেষ করে সপ্তম শ্রেণী বা অষ্টম শ্রেণীতে কিছু কবিতা থাকে, তার মধ্যে কি না বিদ্যা প্রশস্তি বলে একটি শ্লোক রয়েছে, কয়েকটি শ্লোক সমন্বিত বিদ্যা প্রশস্তি। তোমরা নিশ্চয় হয়তো অনেক পাঠ্য বই স্কুলে আশা করি এটা থাকবে, আমার যেটুকু ধারণা। সেখানে বলা রয়েছে যে তোমরা লক্ষ্য করবে, বিদ্যা দদাতি বিনয়ং, বিনয়াতি পাত্রতাং, পাত্রতাং ধনম আপনতি, ধনার ধর্ম তত সুখম। অর্থাৎ বিদ্যা বিনয় দান করে, বিনয় থেকে পাত্র বিবেচিত হয়। অর্থাৎ যদি তার মধ্যে বিদ্যা থাকে সে কিন্তু বিনয়ী হবে। এইটাই হলো বিদ্যার কিন্তু আসল গুণ। তুমি যে পড়াশোনা শিখছো তোমার মধ্যে যদি বিনয় না থাকে তাহলে তুমি কী শিক্ষা গ্রহণ করলে বা শিক্ষক মশাইয়ের কাছে তুমি কী পেলে, কী জিনিসটা শিখলে, এটাই তোমার হচ্ছে শিক্ষাগত গুণ। তোমার মধ্যে অবশ্যই বিনয় থাকে। আর রয়েছে না সেখান থেকে ধন, তা থেকে ধর্ম, আর তা থেকে সুখ লাভ হয়ে থাকে। বিদ্যা দদাতি বিনয়ং, বিনয় আতি পাত্রতাম, পাত্রতার ধনম আপনতি, পাত্র থেকে কী হয় না ধন প্রাপ্ত হয়ে থাকে। অর্থাৎ তুমি যদি বিদ্যার দ্বারা ভালো যদি পাত্র বিবেচিত হও, তুমি যদি ভালো একজন ছাত্র হও, তা তোমার মধ্যে কী থাকবে, যে বিষয়টাই পড়ো না কেন সেই বিষয় সম্পর্কে তোমার একটি ভালো ধারণা থাকবে। তুমিও পরবর্তীকালে সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে তুমি কিছু ভালো উপদেশ দিতে পারবে বা পড়াবে বা পড়াতে পারবে। তা থেকে ধর্ম, এবং সেখান থেকে কী হবে না সেখানে তুমি তোমার মধ্যে ধর্মমূলক আচরণ বা ধর্মমূলক চেতনা জন্মাবে, এবং তত সুখম, তা থেকে তোমার সুখ লাভ হয়ে থাকবে। আরেকটি শ্লোক তোমার রয়েছে, জ্ঞাতিবি বন্ধতে নৈব চৌড়ে নাপি ন নিয়তে দানেন ন খং ইয়াতি বিদ্যারত্নং মহাধনম। এই শ্লোকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শ্লোক। না জ্ঞাতিবি বন্ধতে, অর্থাৎ জ্ঞাতিরা একে বন্টন করতে পারে না, ভাগ করতে পারে না। আর চোরে নপি ন নিয়তে, মানে চোরে ন অপি ন নিয়তে, চোরেরাও চুরি করতে পারে না। বা অন্য হয় বলা যেতে পারে, না চোরে ন অপি ন হার যা, বা চোরেরা একে হরণ করতে পারে না। আর দানি ন ন ক্ষয়ং ইয়াতি, অর্থাৎ দান করলেও কিন্তু বিদ্যার ক্ষয় হয় না। যত বেশি চর্চা করবে, যত বেশি সেগুলো নিয়ে অধ্যয়ন করাবে, তাতে কী হবে তাকে, সেই জন্য কী হবে তারও বেশি তোমার মধ্যে আরও বেশি জ্ঞান সঞ্চারিত হবে এবং আরও বেশি আয়ত্ত হয়ে থাকবে। যখনই কোনো বিষয় বলবে তোমার কিন্তু মুখের থেকে আবলানি অনর্গল মুখ থেকে কিন্তু সহজেই বেরিয়ে আসবে, যে বিষয়টা নিয়ে তুমি অধ্যয়ন করো না কেন। আর কী থাকে না, তাই একে বিদ্যারত্নম মহাধনম, তাই একে বিদ্যাকে মহাধন বলা হয়েছে। তাই তোমরা ভালো করে আশা করি অধ্যয়ন করবে, যে কোনো বিষয় হোক, শুধুমাত্র সংস্কৃত কেন, যে কোনো বিষয়ে যখন পড়বে অবশ্যই তোমরা মনোযোগ সহকারে পড়াশোনা করবে, এবং সেখান থেকে
যে জিনিসটা তোমরা আয়ত্ত করবে যদি ভাষা ভাষা পড়ো তাহলে কিন্তু পরবর্তীকালে মনে রাখতে পারবে না। তোমরা একটু মনোযোগ সহকারে বিষয়টাকে পড়বে তাহলে কিন্তু সহজেই তোমরা সেগুলোকে আয়ত্ত করতে পারবে বা ভবিষ্যৎ জীবনে তোমাদের কিন্তু কাজে আসবে। তাহলে আজকে ক্লাস আমার এই পর্যন্ত, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে অন্য বিষয় নিয়ে আমি আলোচনা করব। যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানিও।